লাক্কাতুরা এলাকায় সবুজের সান্নিধ্যে থাকা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একদিকে টিলা, অন্যদিকে বিস্তৃত চা বাগান। এই সৌন্দর্যে কিছুটা ভাটা পড়েছে গ্রিন গ্যালারির বাদামি আকার ধারণ করায়। তবু ফাল্গুনের আগমনে কাছে কাছে নতুন কুড়ি যে কাউকেই বিমোহিত করবে। বাংলাদেশের সাবেক কোচ চন্দ্রিকা হাথুরি সিংহে যেমন সংবাদ সম্মেলনের কক্ষ ছাড়ার আগে আক্ষেপটা আর লুকিয়ে রাখতে পারলেন না। তার ভগ্ন হৃদয়ে আক্ষেপের সঙ্গে মিশে থাকল বিস্ময়। এত বছর কাজ করার পরেও এই ভেন্যুতে আসা হয়নি। সকাল দশটার আগেই হাথুরি সিংহে তার শিষ্যদের নিয়ে চলে আসেন এই স্টেডিয়ামে। মূল ফটকে ঢোকার আগেই তার চোখে পড়েছে রাস্তার চারপাশের চা বাগান। সেই সৌন্দর্যে বিমোহিত হাথুরি সিংহে বলেছেন, এটা অনেক সুন্দর একটি মাঠ, আমি অবাক, 3.5 বছর এখানে কাজ করেছি কিন্তু আমার অধীনে এখানে কোনো ম্যাচ হয়নি। আধুনিক স্থাপত্য শৈলীতে তৈরি সবুজ টিলা আর নয়নাভিরাম চা বাগান বিস্তৃত এই স্টেডিয়ামের অন্যতম আকর্ষণ গ্রিন গ্যালারি। মাঠের পূর্ব দিকে টিলা কেটে বসার জন্য 10টি ধাপ বানানো হয়েছে। যদিও নরম ঘাসের আচ্ছাদনে ঢাকা এই গ্যালারি তার সৌন্দর্য হারিয়েছেন অনেকটাই। সবুজ ঘাসের রং পাল্টে অনেকটাই বাদামি হয়ে গেছে, সম্ভবত শীতের প্রভাবেই এমনটা হয়েছে। শনিবার পুরো মাঠ নিয়েই অনুশীলন করেছে শ্রীলঙ্কা। দুই পাশে নেটের পাশাপাশি মাঝের উইকেটে চলেছে ব্যাটিং অনুশীলন। প্রায় 3.5 ঘন্টার মতো পুরো মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে অনুশীলন করে বেশ ভালোভাবেই দ্বিতীয় টি টোয়েন্টির প্রস্তুতি নিয়েছে হাথুরি সিংহের দল। অনুশীলনের ফাঁকে কয়েক দফা উইকেট দেখেও ঠিক নিশ্চিত হতে পারলেন না হাথুরি সিংহে। সংবাদ সম্মেলনে জানিয়ে গেলেন, উইকেট এখনও শতভাগ প্রস্তুত নয়, আগামীকাল সকালে উইকেট দেখে বোঝা যাবে কেমন হচ্ছে। এই মুহূর্তে আসলে উইকেট নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। স্টেডিয়ামটির উত্তর দিকে থাকা প্যাভিলিয়ন ভবনটি তিনতলা। প্যাভিলিয়নের পূর্ব দিকে স্কোরবোর্ডের পাশে গ্যালারি। মিরপুর স্টেডিয়ামের পর দেশের সবচেয়ে বড় ছাউনি এই গ্যালারিতেই। এখানে 5,000 দর্শক বসে খেলা দেখতে পারেন। সব মিলিয়ে 18,000 দর্শক ধারণ ক্ষমতা নয়নাভিরাম এই স্টেডিয়ামের। প্যাভিলিয়নের উল্টো দিকে প্রেস বক্স। বাংলাদেশের অন্যান্য স্টেডিয়ামের প্রেস বক্স উত্তর দিকে থাকলেও সিলেট স্টেডিয়ামের তা দক্ষিণ দিকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এর আগে বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ হলেও এবারই প্রথম মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক দলকে বরণ করে নিতে সব প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।